হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম বলতে একটা জিনিস কি, যে মানুষ কিন্তু একটা কথা বলে থাকে, যা কিছু ভালো হয় তা আল্লাহ থেকে হয় আর যা কিছু খারাপ হয় তা শয়তানের পক্ষ থেকে হয়। আসলে এই কথাটি একেবারেই ঠিক নয়। তবে শয়তানকে যে সৃষ্টি করেছেন তিনিও আল্লাহ, এবং আল্লাহ যে নিজেই নিজেকে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। তো আমার কথার মধ্যে আছে কিছু বাল্লা, যদি এই কথাটি কেউ ঠিকমতো বুঝতে পারেন তো ইনশাল্লাহ মনে মনে আমরা করি আল্লাহ, অবশ্যই আমরা এই কথার মাধ্যমে সৃষ্টির রহস্য বুঝব। হে জগতবাসী, যে আমরা একটা কথা বলে থাকি কি জানেন, যে বলে থাকি যে এত ভালো একটি মানুষ, খারাপ মানুষ মরল না, ভালো ভালো মানুষগুলো তাড়াতাড়ি মরে যায়। তো ভালো ভালো মানুষগুলো তাড়াতাড়ি মরে যাওয়ার কারণ আছে, এবং খারাপ মানুষগুলো বেশি দিন হায়াত পাওয়ার কারণ আছে। এর কারণে একটি বলে নিই, যে কিছু কিছু খারাপ মানুষ আছে পৃথিবীতে, তারা যত পাপের কাজ আছে করে, মানব সেবা তো করেই না, মানুষেরটা ধ্বংস করছে, মানুষেরটা নষ্ট করতেছে, ক্ষতি করতেছে, মানুষকে কষ্ট দিতেছে। তো এ ধরনের মানুষগুলো হায়াত বেশি হওয়ার একটা কারণ, যে আল্লাহ বলেছে যে, এবং আল্লাহ তো বলেছেন কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এই কথাটি বলেছেন যে যার আছে তাকে আরও দাও, যার নেই বাকিটা কেড়ে নাও। আরেকটা বিষয় হলো যে এই পৃথিবীতে যারা অনেক কষ্টে জীবনযাপন করতেছে এবং হক হালালই থাকে, এবং দেখা যায় আল্লাহর ইবাদত টাইম টু টাইম করে এবং সমাজে চলে, কিন্তু দেখা যায় এই ধরনের লোকগুলা খুব সৎভাবে চলেছে, তাদের মৃত্যুটা তাড়াতাড়ি হয়ে যায়। এর কারণ হলো যে আল্লাহর ইবাদত করতে করতে, সৎভাবে চলতে চলতে, আল্লাহর প্রতি প্রেমভক্তি রাখিয়া চলতে চলতে এমন একটি পর্যায়ে চলে গেছে, তখন এই সহজ সরল মানুষগুলোকে কিন্তু সমাজের মানুষে ঠকায়। তখন সেই সহজ মানুষটা কষ্ট পায়, আর সেই সহজ মানুষের কষ্টটা তখন আল্লাহর সেই কষ্টটা লাগে। যারা আমার প্রিয় বান্দা থেকে বন্ধু হয়েছে তাদের আঘাত তো আমার আল্লাহরও লাগে। তখন কি করে আল্লাহ এদেরকে নিয়ে যায় আগে বাগে, যে এদের কষ্ট আল্লাহ সহ্য হয় না। আর খারাপ যে মানুষগুলো আছে, নিকৃষ্ট মানের খারাপ, তারা কিন্তু অনেক দিন বাঁচে। এর কারণ হলো যে তারা যতটুকু সুখ স্বাচ্ছন্দ্যে আছে, অর্থনীতি নিয়ে আছে, যা চায় তাই পায়, এবং যতটুকু আরাম আয়েস করা, যতটুকু ভোগ করা তারা এখানেই করে নিক, এরপরে তাদেরকে দুজকে নিক্ষেপ করা হবে মৃত্যুর পরে। তো এই জন্য বলি যে আগের দিনের মানুষ অনেক বছর বাঁচত, 200-300 বছরও বাঁচত, 400 বছরও বাঁচত, কিন্তু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিয়ে গেলেন মাত্র 63 বছরে। তবে হে জগতবাসী, আজকের একটি ফাংশনে যাইতাম, তবে আরও একটি ফাংশনে চলে গেলাম। তবে আরও একটু কথা বলি, প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম কি, যে মৃত্যুবরণ করা এবং জীবিত হওয়া, মৃত্যুবরণ করা এবং জীবিত হওয়া, এটা হলো প্রকৃতির নিয়ম। এখন দেখা যায় যে একজন মানুষ মৃত্যুবরণ করেছে, তার আত্মাটা এর মধ্যে নেই, চলে গেছে। তখন যদি কোনো মানুষ আল্লাহর কাছে আবদার করে যে আমার একে জীবিত করে দাও, এ আমার খুব প্রিয় মানুষ, একে ছাড়া আমি থাকতে পারবো না, তখন আল্লাহর একজন বন্ধুর কথায় আল্লাহ এটা করতে পারে, জীবিত করে দিতে পারে। কিন্তু আল্লাহর আইন, আল্লাহর যে হুকুম, এটা কিন্তু নড়ে যাবে। তো কোনো অলিয়া উলিয়ার কাছে যদি কেউ গিয়ে বলে যে আমি চাই এই লোকটা জীবিত হোক, আপনার ওসিলায় যেন আল্লাহ তাকে জীবিত করে দেয়, তখন সে আউলিয়া চুপ থাকে। কেননা একজন মানুষ, জীবিত মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তাকে জীবিত করতে গেলে কি হয়, যে প্রকৃতির লঙ্ঘন হয়, প্রকৃতির একটা আইন আছে, প্রকৃতির আইন লঙ্ঘন হয়ে যায়। কারণ যে চলে গেছে সে আবার অন্যভাবে আসবে, অন্যভাবে সে জন্মাবে, জীবিত হবে, আবার যদি এই বডির মধ্যে ফেরত দেওয়া হয়,
তখন কিন্তু এই পৃথিবীতে বহু প্রাণীরা বহু মানুষ মৃত্যুবরণ করেছে, যে তাকে দেওয়া হলো তার বডিতে ফিরিয়ে, কিন্তু আমাদেরকে তো দেওয়া হলো না। একটা দ্বন্দ্ব ফেসাদ থাকে তখন সমস্ত 18,000 মাকলুকাত নিয়েই কিন্তু একটা প্রকৃতি। আর এই প্রকৃতি বিষয়টা কি? এই প্রকৃতি বিষয়টাই হলো সমস্ত 18,000 মাকলুকাত সমস্ত প্রাণীকে নিয়েই একটা প্রকৃতি। যেমন আগুন, পানি, বাতাস, মাটি, গাছপালা, তরুলতা, মাছ এবং বাঘ, সিংহ, বিভিন্ন মাকলুকাত নিয়ে 18,000 মাকলুকাত। এই 18,000 মাকলুকাত যখন ক্ষিপ্ত হয়ে যায় তখন কি হয়? তখনই দেশে দুর্ভিক্ষ নামে, তখনই গাছ চায় না ফল দিতে, মাটি চায় না রস দিতে, সাগর চায় না, নদী চায় না পানি দিতে, মাটির উর্বরা কমে যায়, সমস্ত প্রকৃতি এমন হয়ে যায়, তখন কিন্তু মানুষও না খেয়ে না খেয়ে কেমন হয়ে যায়। তো এই জন্যই আজকে এই কথাটি বলছি, এই পৃথিবীতে বিভিন্ন রোগের আবির্ভাব হয়, বিভিন্ন রোগ প্রেরণ হয়ে যায়। কেন হয়? যে এক সময় এইডস ছিল, সেটা গেল, কলেরা ছিল, এখন চিকিৎসা বের হয়ে গেছে, এরপর এরকম করতে করতে এই পর্যন্ত যে মহামারীগুলো দেখা দিচ্ছে, এই মহামারীগুলো যে বর্তমানে মানুষের 2-3 বছর ধরে ভোগন্ত ভুগতেছে, এই রোগের জন্য টিকা নিতে হচ্ছে। তাহলে এই করোনা ভাইরাস যে একটা বিষয়, যে একের পর এক রোগ হাজির হয়, কেন হয়? এ প্রকৃতি আমাদের উপর রুষ্ট হয়ে গেছে, এই প্রকৃতির নিয়ম আমরা মানি না, অনেক কিছুই অমান্য করে থাকি। তবে যাই হোক, হে জগৎবাসী, আজকের যে আলোচনাটি আমি কী বিষয়ে করলাম এবং আপনাদেরকে কী বোঝাতে চাইলাম, অবশ্যই আশা করব আপনারা বুঝতে পেরেছেন। তবে আমরা এই বিষয়ে সতর্ক থাকব যে কোনো প্রকৃতি আমাদের দ্বারা যেন কষ্ট না পায়। তো আমরা ফল খাই, গাছ থেকে ছিঁড়ে খেতে হয়, গাছকে ব্যথা পায়নি? একটা মোরগ জবাই করে খেতে হয়, তাকে জবাই করতে গিয়ে তার কি কষ্ট হয়নি? তাকে কি আমরা সুখ দিলাম? তবে এই কথার পৃষ্ঠে আমি বলবো যে এই সমস্ত 18,000 মাকলুকাত আল্লাহর নামে তসবি তাহলিল পাঠ করে, আল্লাহর নামের জিকির করে, মুহাম্মদ নামে দুরুদ পাঠ করে, তাহলে আমি বলবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পাক পঞ্চাতনের নাম নিয়ে এবং আল্লাহু আকবার বলে যদি আমরা একটা মোরগ জবাই করে নিই, তখন সেই মোরগের আত্মাটা শান্তি পায় এবং সেই নামের সাথে সে জবাই হয়েছে এবং মানুষে সেটা বিসমিল্লাহ বলে পাক করে খেয়েছে, তখন সেই মোরগের আত্মাটা বা বিভিন্ন প্রাণীকে খাওয়া হয়, তাদের আত্মাটা শান্তি পায় এবং তারা একটা উচ্চ পর্যায়ে গিয়ে তারা জন্ম নিতে পারে। তবে আমরা যদি হক হালাল বজিয়ে রাখি তাহলে দেখা যায় যে প্রকৃতি ঠান্ডা থাকবে, শান্ত থাকবে, তখন আমরাও শান্ত থাকব, আমরাও সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। আর এই সুখ স্বাচ্ছন্দ্যে থেকে আমরা কিন্তু আল্লাহ থেকে বৈমুখ হতে পারবো না, আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে প্রেমের খেলায় মেতে যাব। তো আজ আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আপনাদের সাথে সামনে আপনাদের সাথে আমার দেখা হবে, আরও ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো এই বলেই আজ রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।